এদিকে দেহি দেহি তোর আত্মা পরিষ্কার আছে কিনা দেহি বাহ 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 দেখি না আমার হাত ছাড়েন দেখি আর তোর মাধ্যম ওটা দেবো দেবো শুন শুন আর গরম ভাত দেবো গরম আছে মাথা দেবো শুন 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 ভাষাইলি রে আমায় ডুবাইলি রে সদি শুনা যাস বাবু একটা গপ্প শোনেন বলো এক কামারের একটা বিলাই ছিল বিলাইটা সারাদিন ঘুমায় থাকতো সবই শোন লোহার ঠন ঠন ঠনাস ঠনাস শব্দেও তার ঘুম ভাঙত না কিন্তু কামার যখন ভাত খাইতে বসত তখন মাছের কাটা চিবানের শব্দে তার ঘুম ভাঙে যেত হঠাৎ এই গল্প কেন বললো দা সবই শোন গল্পের মানে হইল যার যা দরকার সে তার খবর রাখে প্রমাণ দেখাইতেছি দেখেন দেখেন শোন কালকার খবর তো পাইছিস কিসের আহা রিলিফের কাপড় দেবে খবর পাইছিস না কথাটা মিথ্যা হয়ে গেল বাবু এটা কামারের বিলাই না বড় চেয়ারম্যান নিজে কাল শাড়ি দেবে আরে বাবু আসেন আসেন এই তুই এদিকে খেয়াল রাখবি দুইটা করে টিপ নিবি নিমনে টাকা আনছেন টাকা আমি কত টাকা কিভাবে আনবো আমি তো কিছুই জানি না চার লাখ এত টাকার মাল পাবলিকে কিছুই দেবেন না গোডাউন তো খালি করে দেবেন তাতে আপনার কি আপনি টাকা দেবেন মাল নেবেন আটা আছে 1000 মন খেজুর আছে 30 বস্তা দুধ আছে 30 কার্টুন এগুলো পাবলিক দেবেন না পাবলিকই তো খাবে টাকা দিয়ে কি দেখাবে পাবলিক সারি দিচ্ছি না আপনি চান রাতে টাক পাঠিয়ে দেবেন আর আজিজ রে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি টাকাটা দিয়ে দেবেন আমি এখানে দাঁড়াই যত সময় হাবাইটা শাড়ি কিন্তু নাই নাই এই শাহবাবু সাথে যা চায়ের দিব বাসায় নিয়ে আসবো আচ্ছা বস চায়ের কিন্তু গুইনা আনিস চেয়ারম্যান সাহেব নতুন গাইড খুলুন আমার জমিদারের বাচ্চা নতুন গাইড খোলে শাড়ি আর নাই যাও ভাইজান ভাইজান আমার এখন শাড়ি দিয়ে যান আমার এখন শাড়ি দিয়ে যান ভাই যান আমার এখন শাড়ি দিয়ে যান কইলাম তো শাড়ি নাই ভাই যান আমার এখন শাড়ি দেন ভাই যান কইলাম তো শাড়ি নাই আপনি পায়ে ধরি ভাই যান আমাকে এখন শাড়ি দিয়ে যান এই দিন জোকের মতো ধরলো এই ওঠ ওঠ ভাগ ভাই যান আমি উঠতে পারছি না উঠতে পারতাছস না কেন কি হয়েছে আমি বসার সময় আমার শাড়িটা ছিঁড়ে গেছে আমি বেআব্রু হয়ে গেছি ভাই যান উঠতেই কোন জায়গা শিরছে ছি কি কন ভাইজান আমি বেআব্রু হয়ে গেছি ভাইজান আমাকে একখান শাড়ি দেন উঠ না দেহি কোন জায়গা শিরছে কাপড় দেব নে কি আপনি কি দেখতে চান চুপ আস্তে বুঝোস না
এমপি হোস্টেলে দেন 304 নম্বর রুম আবুল হোসেন সাহেব হ্যালো বস আমি চেয়ারম্যান লিটন আক্তার কি কি খবর বস গোডাউন লুট হয়ে গেছে কে করেছে ওই কলেজের ভিপি আমাদের ইলেকশনে যে বিরোধিতা করছিল এখন বড় নেতা হইছে ওই শুয়োরের বাচ্চা হ্যালো তখন ইলেকশন ছিল বলে কিছু বলিনি এবার শালাকে মেরে ফেলে দে এবার রিলিফের জন্য আসছে 1000 মণ আটা 30 বস্তা খেজুর দুধ 30 কার্টুন 700 শাড়ি তোমার জন্য 50,000 টাকা পাঠাইছি পাইছি কাল গোডাউন লুট হইছে শুনছি কলেজের ভিপি গোডাউন লুট করছে আমি মাইন করছি আজ আবার আমাদের বিরুদ্ধে মিটিং হচ্ছে শুনলাম আমি চাই না মিটিং হোক বুঝলাম আগামীকালের মধ্যে ভিপিকে আমি দেখতে চাই না কাল 10টায় পোস্টমর্টম হবে বাংলাদেশ পৃথিবীর একটি দরিদ্রতম দেশ খরা অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা সাইক্লোন টর্নেডো এইসব প্রাকৃতিক দুর্যোগের সাথে যে জাতিটি প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে তাদের নাম বাংলাদেশি দুর্ভিক্ষ যাদের ভূষণ মহামারীতে যে দেশের মানুষ কুকুর সিগানের মতো রাস্তাঘাটে মরে পড়ে থাকে উন্নত দেশগুলোর সাহায্যের আশ্বাস নিয়ে যে দেশের জাতীয় বাজেট তৈরি হয় দুর্ভাগ্য হলেও সত্যি আমরা সেই দেশের ছাত্র সমাজ বিদেশি খয়রাতি সাহায্য ছাড়া যে দেশ চলে না সেই দেশের সরকার যদি ওই খয়রাতি সাহায্য জনগণের মধ্যে সুষম বণ্টন না করেন তাহলে সচেতন সমাজ বসে থাকতে পারে না এই দেশে যারা ছাত্র সমাজকে রাজনীতি করতে নিষেধ করেন তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই 1952 থেকে এ পর্যন্ত এ দেশে যত আন্দোলন হয়েছে তার অগ্রভাগে ছিল এই ছাত্র সমাজ রক্ত দিয়েছে ছাত্র সমাজ এদেশে ছাত্র সমাজই বলতে পারে তারা নিষ্কলুষ নিষ্পাপ তাই জাতির কর দুঃসময়ী বসে থাকতে পারে না ছাত্র ঐক্য ছাত্র ঐক্য ছাত্র ঐক্য ছাত্র ঐক্য
হাবিব ভাই কলেজে পড়ে কাল রিলিফ হয়ে যাবে উনি ছিলেন ও বসো বাবা না বসবো না কালকের ঘটনাটা বোধহয় অনেক দূর করাবে কলেজে মিটিং হচ্ছিল ওই মিটিংটাও চেয়ারম্যানের লোকজন ভেঙে দিয়েছে ওদের হাত খুব শক্ত হয়তো মামলাও করতে পারে আর যদি মামলা করে তুমিই হবে সাক্ষী তুমি যদি উল্টাপাল্টা করো আমার বিপদ হবে বাবা আমরা গরিব মানুষ এই ঘটনা ঘটবে আগে জানলে আমি দূরে যাইতে দিতাম না এই মামলা মকদ্দমা সাক্ষী ডাকিতে আমাকে রাখুন বাবা তুমি চুপ করো মা কেন যাব না উনি আমার ইচ্ছা রক্ষা করেছে হাবিব ভাই আপনি যান আমার যদি দরকার হয় আমাকে ডাকবেন আমি সত্যি কথা বলবো ধন্যবাদ তোমাকে এই দেশে তোমার মতো আরো দুঃসাহসী মেয়ের দরকার দেখিস নাই কিন্তু দেখলাম সে বাবু কিচ্ছু দেখিস নাই দেখি নাই কোনদিন কিচ্ছু দেখিস নাই দেখি নাই বাবু আমি কিছু জানি না আমি কিছু দেখি নাই থাকিস কোথায় স্যার নমস্কার কে আমি অমূল্য যাতে পরামানিক আপনি যান কি করো খেউরির কাজ করি মানুষের সুন্দরি কামাই বাসা কোথায় পানিপাড়া সিএনবি অফিসের পিছনে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকি আর কে কে থাকে আমার স্ত্রী পুত্র সবাই ভারতে চলে গেছে তাই নাই এই মাটিতে আমার জন্ম হয়েছে বাবু ছেড়ে যাইতে চাই নাই ওরা যাওয়ার সময় ওদের সাথে আমার ঝগড়া হয়েছিল বাবু ঢেকি স্বর্গে গেলেও তো বাড়াই বানতে হয় আমরা যাতে পরামানিক যেখানে যাব এই কাম আমাদের করতে হবে আমার অন্য ভূমি সাইরা যাব কেন
কলেজের ভিপি হাবিব মার্ডার হয়েছে, শুনেছো? শুনছি। তোমার বাসার পাশে মার্ডার হয়েছে, তুমি দেখেছিলে? সকালে লাশ দেখছি। রাতে কোনো চিৎকার শুনেছিলে? না বাবু, ওই দিন আমি বাড়ি ছিলাম না। কোথায় ছিলে? সাত পার গেছিলাম নাম কীর্তন শুনতে। কোথায়? সাত পার। সাত পারে তো ওই দিন কোন নাম কীর্তন হয়নি। শুনো বাবু, কানাই বলে রাখায় প্রমাণ নিয়ে দেখেন। এই খুনে প্রমাণ একদিন হবেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। ওসি সাহেব, আমি কেন মিথ্যে কথা বলবো? হাবিব ভাইকে আমি ভালো করে চিনিও না। রিলিফ ক্যাম্পে ওই দিনই আমি দেখেছি। আজ যেদিন মারা গেল সেদিন রাত্রে আমাদের ঘরে এসেছিল। সে বের হয়ে যাওয়ার পর তোমরা কোনো চিৎকার বা শব্দ শুনোনি? ধূপধাপ পায়ের শব্দ শুনেছিলাম। ওই শব্দ শুনে কেন বের হলে না? দারোগা সাহেব, আপনারে কি বলবো, আমার মায়াডা বিয়ার যোগ্য হওয়ার পর থেকে পড়ায় প্রত্যেক দিন রাইতেই আমার ঘরের পাশ দিয়া ধূপধাপ শব্দ হয়। আমার ঘরের সালে ইট উপরে চুলে ছোঁ দেওয়ার ভয়ে মুরগির বাচ্চা যেমন মুরগিতে পাকনা নিচে নিয়ে বসে থাকে, সন্ধ্যার পরপরই আমার মায়ের ডেরে আমি ওরকম নিয়ে বসে থাকি, কোথাও যাইতে দেই না। তুমি বোধহয় লেখাপড়া জানো? অল্প। হা দারোগা সাহেব, ফোন ক্লাস পর্যন্ত পড়ছে, চিঠি লিখতে জানে। খারাপ করে মায়া না, অবস্থায় পড়া আজ গরিব হইয়া গেছি। ওর বাবা নেই? দুনিয়ার এতিম বাবা, আমরা এই জায়গার লোক না, নদীর ওপার যশোর বাড়ি। ছবি, হাবিব সম্পর্কে যতটুকু জানো ততটুকুই বলবে, আর আমি যতদিন এই থানায় আছি কোনো ভয় করবে না। যদি কখনো বিপদ দেখেন সোজা চলে যাবেন থানা। মনে রাখবেন, আপনাদের মতো নিরীহ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পুলিশ। বড় ভালো মানুষ না মা। বস, নতুন ওসি মার্ডার কেস নিয়ে খুবই তৎপর, তাছাড়া কলেজের ছাত্ররাও মিছিল করতেছে। ছাত্র টাকা দিয়ে মিছিল বন্ধ করো। না বস, ছাত্রদের আপনি না আসলে আমার একার পক্ষে এত বড় ঝামেলা সামলানো সম্ভব না। আপনি চলে আসেন। এমপি সবাই বিচার তো আমিও চাই, বিচার আমিও চাইতে এসেছি। হাবিব কার ছেলে? আমার ছেলে, আমার এলাকার ছেলে, আমার কলেজের ভিপি। এই কলেজে আমিও লেখাপড়া করেছি। হাবিবের সাথে আমার দলীয় কোন্দল থাকতে পারে। আমি কি আমার ছেলের মৃত্যুর খবর শুনে বসে থাকতে পারি? পারি না। অ্যাসেম্বলিতে অধিবেশন চলছিল, কিসের অধিবেশন? আমি হাবিবের মৃত্যুর খবর শুনে সব ফেলে আমি চলে এসেছি। আমিও তোমাদের মিছিলে শরিক হব। হাবিব হত্যা ওর হাবিব হত্যা ওর হাবিব হত্যা ওর কি হবে এই মিছিল করে আর স্লোগান দিয়ে? কি করবে দেশের রাজনীতিবিদরা? হাবিব মারা গেছে আজ কয়দিন হয়ে গেল, একজন আসামি ধরা পড়েছে, পরে নাই হাবিবকে কারা মেরেছে? নিশ্চয় এখানকার লোক, এই দেশের লোক, কিন্তু কোথায় তারা? কে ধরবে তাদের? আমি।
से क्षमता तो सरकार आमाके दे नाई এই ক্ষমতা কার হাতে পুলিশের হাতে পুলিশ নিশ্চয়ই ঘুষ খেয়ে এই খুনকে ধামাল চাপা দিতে যাচ্ছে তাদের আমি হুঁশিয়ার করে দিতে চাই সব ধন করে দিতে চাই যত ষড়যন্ত্রই হোক আমি হত্যার বিচার হবে আমি হত্যার বিচার হবে বেগুন বাড়ির মাটিতে আমি যখন পা রেখেছি আমি হত্যার বিচার হবে তোমরা ছাত্র রাস্তায় আর তোমাদের মিছিল করতে হবে না প্রয়োজন হলে আমি তোমাদের ডাকবো তোমরা ঘরে ফিরে যাও ঘরে ফিরে যাও ঘরের ছেলে ঘরে ফিরে যাও হ্যাঁ ঘরে ফিরে যাও হ্যাঁ যাও বা কালু তোর সাথে নতুন ওসির গন্ডগোল হয়েছে আমিও নতুন ওসির সম্পর্কে রিপোর্ট পেয়েছি ও বেশ বেয়ারা লোক ওকে ট্রান্সফার করে দিই কি বলিস স্যার ও মাইন করা মানে ব্যাপারটা খুব সিরিয়াস চেয়ারম্যান জি আগামী ক্যাবিনেট শাফলিং এ আমার মন্ত্রী হওয়ার কথা ছিল তা বোধহয় হলো না কেন বস তুমি একটা লুচ্চা এই কারণে তোমাকে চেয়ারম্যান করে আমি ভুল করেছি আমার এলাকায় সব ঘটনা ঘটছে বসের কানে গেলে মন্ত্রী তোমাকে মানাবে ওই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মুখটা বন্ধ করা যায় কিনা মেয়েটাকে রাত্রে ডাকবাংলায় নিয়ে আসবে এটা আমার কাছে নয় চেয়ারম্যানের কাছে এবার বলেন বাবু আপনি কেমন আছেন কেমন আর থাকবো বলুন দেশে বন্যা হলো আপনারা যখন আছেন ভাবলাম রিলিফের মাল বিক্রি করে এবার দুটো পয়সার মুখ দেখব হবে হবে দিন আসছে পারবেন তো বটে আমার জন্য আরো 5 লাখ টাকার ব্যবস্থা করুন হঠাৎ এত টাকা আবার কি জন্যে দোয়া করবেন কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে এবার 5 নিয়ে যেতে পারলেই ইনশাল্লাহ মন্ত্রী গাড়িতে ফ্লাগ লাগিয়ে আসব তখন আরো ভালো হবে না খুঁটাটা তখন আরেকটু মজবুত হবে না তবে কাকে দেওয়া লাগবে নাম বলে একটু অসুবিধা আছে আপনি শুধু টাকার ব্যবস্থা করুন এমপি সাহেব ব্যবসায়ীদের একটা ধর্ম আছে বিনা লাভে পুঁজি খাটায় না
আমার তো অনেক টাকা গেল আপনাদের ইলেকশনে দিলাম 15 লাখ এখন মন্ত্রী হবার জন্য দিতে হবে 5 লাখ সবই তো পুঁজি লাগাচ্ছি লাভ তো আসছে না রিলিফের মালের জন্য চেয়ারম্যানকে টাকা দিলাম 4 লাখ এদিকে গোটা লুট কি 4 লাখ চেয়ারম্যানকে পেমেন্ট করে দিয়েছেন হ্যাঁ ওই দিনই তো লুট হয়ে গেল এই চেয়ারম্যানের বাচ্চা তুমি আমার ভাগ পাওনি কেন এই টাকার কথা তুমি আমাকে এখনো কেন বলনি কালই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দেবে আপনারা তো ভাগাভাগি করে নিলেন আমার কি হবে আমি তো মাল পেলাম না চেয়ারম্যান জি টেনগুলো কি করেছো আছে কত দাম হবে 6.5 লাখ টাকার মতো টেনগুলো বাবুকে দিয়ে দাও এগুলো রিলিফের টিন জনগণকে কিছু দেয়া লাগে না না হলে খাতাপত্র খাতাপত্র হ্যাঁ কিসের খাতাপত্র আল্লাহকে ডাকো মন্ত্রী হতে পারলে আর কিচ্ছু লাগবে না আর জনগণ তোমার ইলেকশনে 5 লাখ আমার ইলেকশনে 15 লাখ এই মোট 20 লাখ টাকা জনগণ খেয়েছে এখন জনগণের টাকা আমরা খাচ্ছি কে হিসাব ঠিক আছে না কি বাবু কোনো ভুল আছে না কি হিসেবে হিসেব ঠিকই আছে হ্যাঁ ঠিক থাকতেই হবে এই বুড়ি এমপি কি তা তুমি জানো আরে দেশের রাজা মা এমপি চেয়ারম্যানের চেয়ে অনেক বড় হাবিব ভাই মার্ডার হয়েছে আমাদের ভালোর জন্য আমি যতটুকু জানি তা এমপি কে বলার দরকার আছে তাইলে আমিও তোর সাথে যাব না মা তোমার চর আমি একাই যাই হ্যাঁ তাই চলো তুমি যেটা কোথায় আমিও তো বুড়া মানুষ আমারও তো মেয়ে আছে আমি নিজে পৌঁছে দিয়ে দেব না তোমার মেয়ারে চলো যাই মা যা আমার মায়ের দিকে তাড়াতাড়ি দিয়ে কোনো চিন্তা করো না তো বেশি রাইট করেন না ভাই আচ্ছা আর কোনো চিন্তা করো না চলো চলো সুবি চলো আজিজ যা ভিতর নিয়ে যা আরে দেহাস কি আয় না বাবু ঠিক আছে যান তাহলে চেয়ারম্যান যে কাজ করেছে ওদিকে কলেজের ভিপি মার্ডার এদিকে মেয়েটা যদি তার মুখ খোলে তাহলে সারে সর্বনাশ দেখি বুঝি সুজি ওর মুখটা বন্ধ করা যায় কিনা তোমরা যাও যাও আর আজিজ তো আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার বন্ধ বসি হ্যাঁ চলে তোমার নাম কি ছবি বসো বসো করে কি করে কি এদিকে এসে বসো ওখানে নয় খাটে এসে বসো বসো তোমার আব্বার নাম কি আমার আব্বা নেই ইতিম ইতিমের মাথায় হাত দিলে আল্লাহ নাকি খুশি হয় লাল মিয়া হ্যাঁ শুনতাছি হোসেন ভাই নাকি মিনিস্টার যদি হতে পারে আজিজ ভাই এমপি সাহেবের কইয়া আমার একটা কাম কইরা দেওয়া যায় না কি কাম আমার ছেলেটা বৃত্তি পরীক্ষা দিছে এমপি সাহেবের কইয়া বৃত্তিটা পাওয়া দেওয়া যায় না দূর বোকা এই সব কাজ কি এমপিরা করে নাকি কি যে কোন শুনছি এমপিরা পারে না
এমন কোন কাম নাই। যা মেয়ে ধরে নেয়। ছোট্ট জেলখানাতে আটকে রাখেন কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমি ক্লান্ত। ওসি সাহেব, একটা মানুষও কি নেই যে আমাকে রক্ষা করতে পারে? কি হয়েছে বলো। কাছে তার জন্য নিরাপদ জায়গা ওসি সাহেব, আমাকে কাছের মধ্যে আটকে দেন। ওখানে খুন করলে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে আটকানো যায়। বলো কি করেছো যে তোমাকে আটকাবো? যে অন্যায় করে তাকে আটকানো যায়। আবার মাথায় একটা বুদ্ধি আইছে। কে? ওরা তো রিফিউজিং, নদীর ওপার যশোর বাড়ি, একটা বদনাম দিয়া, লোকজন দিয়া ওদের এই শহর থেকে ভাগায় দি। কি কর? ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি। যদি মেয়েটা মুখ খুলে ফেলে তাহলে কিন্তু শোনাস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আবুল হোসেন সাহেব? জি, আমাদের এমপি সাহেব। আমি তার নতুন অফিস স্যার। শুনেছি আপনি কাল এসেছেন, দেখা করতে এলাম। চেয়ারম্যানের সাথে পরিচয় নেই? আমার চেয়ারম্যান। সালাম আলাইকুম। জি, ওনার সঙ্গে এখনো পরিচয় হয়নি, আমি ওনার অফিসে গিয়েছিলাম, পাইনি। বসুন বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কলেজের মার্ডারটা হয়ে সবাই পেরেশানের মধ্যে আছে। চেয়ারম্যান যাও, ওই কাজটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলি। আসি ওসি সাহেব। সালাম আলাইকুম। দারোয়ান, একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ওসি সাহেব, আমি আসার পথে ছাত্রদের মিছিলে আমার গাড়ি আটকে ছিল, আমি ওদের কোন রকম বুঝিয়ে দিয়েছি। মার্ডারটার কোন রহস্য উদ্ঘাটন করতে পারলেন? আমার কাছে এটা এখন রহস্যজনক। আমার ধারণা কোনো শক্তিশালী চক্র তাকে খুন করেছে, তা না হলে এ ব্যাপারে কেউ মুখই খুলতে চায় না। হয়তো শক্তিশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলছে না। না না না, এখানে কি বা শক্তিশালী চক্র আছে? আমার মনে হয় আপনার ধারণা ঠিক না। এখন তো ছাত্র সব উচ্ছৃঙ্খল, ওদের নিজেদের মধ্যে এ গ্রুপ ও গ্রুপ কত গ্রুপ, ওরা নিজেদের মধ্যে শত্রুতা নিয়ে হয়তো নিজেরাই কে মেরে দিয়েছে। হতেও পারে স্যার। এখানে আসার আগে আমার ধারণা ছিল আমি এখানকার ক্রাইম বন্ধ করতে পারবো, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে এত কষ্ট দিচ্ছে। আমার হাতে যদি সর্বোচ্চ বিচার ক্ষমতা থাকত তাহলে আমি কিছু লোককে গুলি করে মেরে ফেলতাম। কি এমন ঘটনা ঘটেছে স্যার? ঘটনা যারা ঘটাচ্ছে, দুর্ভাগ্য যে তারাই বিচারক। স্যাড, রিয়েলি স্যাড। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। বেয়াদবি মাফ করবেন স্যার, নামাজ পড়াতে জানলে বোধ হয় সবাই মসজিদের ইমাম হতে পারে না, কারণ মসজিদের ইমাম হতে হলে সামান্য হলেও কিছু গুণের প্রয়োজন। অবশ্যই একজন ইমামকে সংযতভাবে কথা বলতে হবে, অবশ্যই একজন ইমামকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে, ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রেও। অবশ্যই একজন রাজনীতিবিদের স্বজন প্রীতির ঊর্ধ্বে থাকা উচিত, সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য স্যার,
আপনাদের মতো অসৎ চরিত্রের লোকেরা পৃথিবীর এই দরিদ্রতম দেশটির প্রভু হতে চায় এবং আপনারা এই দেশের রাজনীতি করছেন। What do you mean? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি যা স্যার, আমি সেই ব্যক্তির সাথে কথা বলছি যিনি এদেশে পার্লামেন্টে বসে এই দেশ চালানোর জন্য আইন প্রণয়ন করেন, যিনি এদেশে অনেক ভাগ্য বিধাতাদের মধ্যে একজন, যিনি পদোন্নতি পেয়ে দুদিন পরে মন্ত্রী হতে যাবেন। আমি জানি, তার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি সব জানি স্যার, আমি সব জানি। আর আমি এও জানি গত রাত্রে ছবির মতো একটি গরিব অসহায় এই মেয়েকে আপনার ঘর থেকে কেন পালিয়ে যেতে হয়েছে। এক একবার মনে হয় এই রিভলভারের গুলি দিয়ে আপনার হৃৎপিণ্ড ভিন্ন করে দেই। দুর্ভাগ্য আমার, এটা আমার ক্ষমতার বাইরে। গেট আউট, আই সে গেট আউট। ওসি শান, তোর বদলি হবে বন্দরবন। ভয় দেখাবেন না স্যার, চাকরি যখন করতে এসেছি বাংলাদেশে সব জায়গায় চাকরি করার জন্য প্রস্তুত আছি। খুদা হাফেজ। আমার কোনো অফিসারের ট্রান্সফার সম্পূর্ণ আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আপনি মাইন্ড করবেন না এসপি সাহেব, ওই এলাকার এমপি হিসাবে আমার অনেক দায়িত্ব আছে। অনেক দায়িত্বের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্বটা দয়া করে নেবেন না। আপনার ওসি খুব বাজে লোক ক্রিমিনালদের কাছে। আপনি যদি ক্রাইম করেন তাহলে আপনার কাছে অবশ্যই বাজে মনে হবে। হোয়াট ডু মিন? এসপি সাহেব, আমাদের হাত ইচ্ছা করলে অনেক লম্বা করতে পারি। জানি, একজন ওসি তো দূরের কথা, একজন এসপি কেও শুধু ট্রান্সফার না, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ক্ষমতাও আপনার আছে। এমপি সাহেব, আপনি যদি তাই করেন তাহলে একটা অনুরোধ, ওই ওসি এবং আমি এই দুজনের বিরুদ্ধেই করবেন। তা না হলে আমি যতদিন আছি ততদিন রাজু ওখানকার ওসি থাকবে। না 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 না, আমি কিছুই করব না। তবে আপনার কাছে এমপি হিসাবে জানিয়ে গেলাম আপনার ওসি একটা বেয়াদব। এই পাড়ার মধ্যে আমরা যারা বসবাস করি তারা গরিব হইলেও খারাপ না। পাড়ার মধ্যে আমরা কোনো উশৃঙ্খল মাইয়া লোকের জায়গা দিতে পারি না। কি বলেন আপনারা? ওনারা চেয়ারম্যানের লোক, গণ্যমান্য লোক, ওনাদের কাছেও এই মাইয়া সম্পর্কে অনেক ব্যাজিবুট আছে। আর তো ব্যাজিবুটের দরকার পড়ে না। আপনি নিজে যেখানে দেখছেন সেখানে অন্য রিপোর্টের দরকার কি? সেদিন রাইতে তো আপনারাই ছবি লয়ে গেলেন। তুমি সুখ করো নাকি? তুমি তো নষ্টের মূল, এ মাইটা তো তুমি খারাপ করছো। এই শুয়োরের বাচ্চাদের যদি আমি খুন করতে পারতাম তাইলে ওই জেলখানায় আমি থাকতে পারতাম। সাহেব, আমি খুন করে এসেছি, তিনজনকে খুন করেছি, এবার আমাকে আটকে দিন। তুমি তুমি খুন করছো? হ্যাঁ, তিনজনকে, এবার আমাকে আটকে দিন। এখন থেকে আমি নিরাপদ। ওরা ভেবেছিল আমি মরা মানুষ, শিয়াল শকুনের মতো আমাকে খেতে চায়। তাকিয়ে আছেন কেন ওসি সাহেব? মেয়েরা খুন করতে পারে না। আপনি না বলেছিলেন খুন করলে ওখানে আটকানো যায়? এবার আটকে দিন। কিন্তু খুন করে তুমি ওখানে থাকতে পারবে না। কেন পারবো না? তোমার বিচার হবে, বিচারে খুনের দায়ে ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? খুনের শাস্তি ফাঁসি, এটাই আইন। না, আপনি সাক্ষী দেবেন,
আমি বিনা দোষে তো খুন করি নাই। কোনো লাভ হবে না। কেন ওসি সাহেব, আমাকে যে খুন করার জন্য প্রত্যেকদিন ওরা তাড়িয়ে বেড়াচ্ছিল, তখন আপনাদের আইন কোথায় ছিল? এই ছবির বেলায় শুধু আইন না, রাজাদের বেলায় কোনো আইন নাই? আপনি তো পারলেন না ওই চেয়ারম্যানকে ধরতে, আপনি তো পারলেন না ওই এমপিকে অ্যারেস্ট করতে। ওদের বেলায় আইন নাই, আমি আমাকে বাঁচাতেও পারবো না, কাউকে মারতেও পারবো না। এ আইন আমি মানি না, অস্তি এ আইন আমি মানি না, এ আইন আমি মানি না। ওসি সাহেব, আমরা চলে যাচ্ছি, এই শহরে আর থাকতে পারলাম না। কেন? তো ঠিকানা নেই, স্রোতের শ্যাওলার মতো ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকবো কে জানে। কেন, কি হয়েছে? পাড়ার লোকেরা আমাদের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিসের অপবাদ? আর কিসের, সেদিন রাইতে মোটর সাইকেলে আপনি নামাই দিয়ে আইলেন। কারা বলেছে এসব কথা? এমপি সাহেবের লোকেরা। এমপি সাহেবের লোক? শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে নিয়ে আমার ঘরে থাকতে পারেন। স্যার, ওই ছবি আর ছবির মা ওসি সাহেবের বাসায় গিয়ে উঠছে। ওসির বাসায়? স্যার, আমি শুই নাই রাম, অরহন্ত গিয়ে ওসির বাসায় থাকবো। চেয়ারম্যান? ইয়েস বস। সমস্যা বোধ হয় জোরালো হলো। হ্যাঁ বস, খুব জটিল আকার ধারণ করেছে। মহা সমস্যা, এদিকে আমারও ঢাকায় যাওয়া দরকার। চেয়ারম্যান জি, শাহবাবু টাকার কথা কি বলল? টাকার কথা কইলে উনি মাথা নিচু করে থাকেন, উনি বোধ হয় একটু নাখোশ। তুমি একটু খোঁজ করার ব্যবস্থা করতে পারো না? তোমার ওই মালতী না স্বপ্না, ওদের একটা আসল ব্যবস্থা করো না, আমার টাকার খুব প্রয়োজন। টাকা না হলে মন্ত্রী হওয়া যাবে না। ছবি মেয়েটা খারাপ তুমি জানো? শুনি তো। শুনো, তোমার কাছে এইসব খবর আসে, তুমি বিবিসি রয়টার ওয়াশিংটন, কাজ কাম নাই তো, খালি এইসব শুননা বেড়াও আর মিটিং করে বেড়াও। আব্বু, বাইরে একটা লোক এসেছে। কে? নটা, আমি একা বলবো। পর নিন্দা পর চর্চা করা পাপ, ঘুষ খাওয়া হারাম,
এই সব জানার জন্য বাংলায় তর্জমা সহকারে কুরআন শরীফ পড়বা। তোমারে তিনবার বলার পর যদি তুমি নামাজ না পড়ো তাহলে ইসলামের নির্দেশ মতো তোমাকে আমি ব্যত্যাঘাত করিতে বাধ্য হব। শ্বশুরের দেওয়া নরম খাটে শুয়ে আর নরম সোফায় বসে কত সততা দেখানো যায়। তোমার মা কোথায়? ঘুমাচ্ছে। এই শাড়ি দুটো রাখো। কার জন্য কিনেছেন? আপনি তো বিয়ে করেননি। না, কাউকে দেবেন বুঝি? কাউকে তো দেবই। কাকে দেবেন? এখানে দুটো শাড়ি আছে, একটা তোমার মার, একটা তোমার। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলে? না কিছু না, সে জন্মই হয় মানুষের কাছ থেকে শুধু হাত পেতে নেওয়ার জন্য। শোনো। জি। ওটাকে তুমি দান বা করুণ হিসাবে নিও না, পৃথিবীতে আমারও কেউ নেই যাদেরকে আমি কিছু দেব, আর ভাবলাম তোমাদেরও প্রয়োজন। আয় আয়। ডাকছেন কেন কালু? দিন দিন কিন্তু নতুন অসির অত্যাচারটা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তুই চুপ করে থাকলে চলবে না? আমি আজই ঢাকায় যাচ্ছি, মন্ত্রীদের কাছে ব্যাপারটা জানাবো। একটা কথা মনে রাখিস, এই ওসি কিন্তু এখন আমাদের একমাত্র শত্রু। কালুরে তো ওসি দইরা ফালাইছে। বস, তদবির কইরা ওরে তাড়াতাড়ি ছাড়ান, নইলে ও মাইন্ড করলে অসুবিধা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি হোম মিনিস্টারের কাছে যাচ্ছি, কালু ছাড়া পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ওই হারামজাদির কি খবর? ওই হারামজাদি আর ওর মা অহনো ওসির বাসাই আছে। চেয়ারম্যান, এক কাজ করো, ওসির বিরুদ্ধে পোস্টারিং করো, মিছিল করো। আপনি চিন্তা করেন না, মিছিলের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি এক্ষুনি কালুকে ছাড়ানোর ব্যবস্থা করছি। বল বল, হাবিব কে কে খুন করেছে বল? বল, হাবিব কে কে খুন করেছে বল? সালাম আলাইকুম, আমি সেক্রেটারি অফিসার আব্দুর রহমান বলছি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি জি জি।
স্যার আপনার গালি কোন? আমি ব্যস্ত আছি স্যার, হোম মিনিস্টার বলে দিন আমি নেই স্যার, আমি বলেছি আপনি আছেন স্যার, স্যার ননসেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি ওসি রাজু বলছি। কালু নাম করে কোনো লোককে তুমি অ্যারেস্ট করেছো? ইয়েস স্যার। কি অপরাধে? স্যার, এখানে কিছুদিন আগে কলেজের ভিপি হাবিব খুন হয়েছে, তার খুনি হিসাবে আমি ওকে সন্দেহ করছি। কিন্তু আমি জানি সে ভালো লোক। স্যার, ও একজন ক্রিমিনাল, ও আমাকে পর্যন্ত রাস্তায় অ্যাটাক করেছিল। ওখানকার এমপি আমার কাছে সার্টিফাই করেছে সে ভালো লোক, ওকে ছেড়ে দাও। ও একজন ক্রিমিনাল, আমি ওকে ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। রহমান সাহেব। কি স্যার? ওকে ছেড়ে দিন। বলবী বলবীর উন্নত মামসী শির নেহারি আমারি রতশীর ওই শিখর হিমাদ্রি, বলবী বলহ বিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ধুলক গোলক ফেরিয়া খোদার আসন আরো ফেরিয়া উঠিয়া ছিল বিস্ময় আমি বিশ্ব বিদাতি মমলে উদ্ভুত ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবী আমি চির উন্নতশীল। কবি আর একবার বিদ্রোহ করতে পারো না, আর একটা কবিতা লিখতে পারো না যে কবিতা শুনে জেগে উঠবে 11 কোটি বাংলাদেশি, গলা টিপে হত্যা করবে এ দেশের ভণ্ড রাজনীতিবিদদের, ছিঁড়ে নেবে স্বাধীনতার স্বাদ। এই কবি, মাথায় হাত দিয়ে কি ভাবছিস? ভেবে ভেবে উত্তর দিতে পারবি কি জন্য 30 লক্ষ লোক মরেছিল? বলতে পারবি কি জন্য আমার বাবা মা মরেছিল? বলতে পারবি সেদিনে সেই ছোট্ট কিশোর ছেলেটি মা বাবার মৃত্যুকে ভুলে গিয়ে কেলাস্ত তুলে নিয়েছিল? যে সোনাতে সে স্বপ্ন দেখেছিলাম এই বুঝি সেই দেশ? আরে গুন্ডার জন্য খুনির জন্য দেশে মন্ত্রীরা টেলিফোন করে, এই দেশে কথা চিন্তা করে আমার আমার মা বাবার মৃত্যুর কথা ভুলেছিলাম। তুই তো বাসার মূর্তি, কিছুই করতে পারবি না। যেমন আমি এই দেখ আমার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারি না, আইন আমার হাত বেঁধে রেখেছে। তোর মত নেবে শুধু আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি। এজন্য দেশ স্বাধীন হয়নি, লক্ষ লক্ষ জীবনের বিনিময় যে স্বাধীনতা এসেছে তা মাত্র কয়েকজন ব্যক্তি ভোগ করতে পারে না। এক গাদা লাশের স্তূপ থেকে আমি আমি আমার মা বাবাকে খুঁজে বের করেছি, এই স্বাধীনতা বিফলে যেতে পারে না। আমি কাকে বলবো, আমি কাকে বলবো, আমি কাকে বলবো, আমি কোথায় বলবো, কে আমার এই চিৎকার শুনবে?
একাত্তরে যুদ্ধে আমি এতিম হয়ে গেছে, আমি এতিম হয়ে গেছি। কে? আমি কইতে ডর লাগে বাবা, আপনি কান্দতেছেন কেন? কাঁদছি আমি। আমি যেমন দেশের কথা চিন্তা করে যুদ্ধ করেছিলাম, এ দেশটি তেমন হয়নি। কেমন দেশের কথা ভাবছিলেন? ভেবেছিলাম যে দেশে আপনাদের মতো গরিব থাকবে না, ভেবেছিলাম আমরা সবাই ভাত পাব, কাপড় পাব, থাকার জায়গা পাব। আপনারা তা পাচ্ছেন, কিন্তু জানেন অনেকে তার চেয়ে বেশি পাচ্ছে। আপনাদের মতো গরিবদের কথা চিন্তা করে বিদেশের ধনী দেশগুলো আপনাদের জন্য রিলিফ পাঠায়, সেগুলো সব আপনারা পান না। এদেশের এদেশের অনেক লোক সেগুলো চুরি করে বড় লোক হচ্ছে। কেউ যদি বাধা দেয় তাকে খুন করে ফেলে, আর আর সে খুনের কোনো বিচারও হয় না। বাবা, আপনি আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? আমি খেয়াল করছি গরিব মানুষের লাইগা আপনার খুব দরদ। কয়দিন ধরে ভাবতেছি আপনার একটা কথা বলবো, ডর লাগে। বলুন। বসেন। দুনিয়ার সবাই জানে ছবি আমার মাইয়া, আসলে আমার মাইয়া না, মুক্তিযুদ্ধের বছর ওর একটা ভাই মুক্তিযুদ্ধে গেছিল, সেই জন্য রাজাকাররা ওর বাপ মায়ের মাইরে ফেলাইছে। যুদ্ধে ওর ভাই দেহ মরিয়া গেছে, আর কেউ নাই বাবা। বাজান, ও আপনার মতে এতিম, আমার হাঁপানির ব্যারাম, কোন সময় মরে যায় তা ঠিক নাই। অরে নিয়া, আমি বড় বিপদে আছি বাবা, ওর বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, ভালো ঘরের মাইয়া যেন তিন জায়গা তো দিতে পারি না বাবা। বাজান বাজান, আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়াটা দিয়ে দিতেন, আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাইও একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনিও একজন মুক্তিযোদ্ধা। বাজান ও বাজান বাজান, আপনার ঘরে থাকতে থাকতে ওর একটা ব্যবস্থা করে দেন। বাজান, আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়াটা দিয়ে দিতেন, আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাইও একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনিও একজন মুক্তিযোদ্ধা। বাজান, আপনার ঘরে থাকতে থাকতে এলাকার লোকেরা বিচার করে তাদেরকে এলাকা থেকে বের করে দিয়েছে। জানি স্যার, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। যদি কোনোভাবে জনগণের মনে পুলিশের চরিত্র সম্পর্কে সন্দেহ হয় তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। জনসাধারণ পুলিশের ওপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেললে দেশ চলতে পারে না। তোমার কাছ থেকে অন্তত এটা আমি আশা করিনি। আমি জানি স্যার। তুমি কি জানো তোমার বিরুদ্ধে মিছিল বেড়ে স্লোগান দিচ্ছে? জানি স্যার। তাহলে কেন তুমি ওদের জায়গা দিয়েছো? ওদের আর কোনো জায়গা নেই। তাই তাই বলে একটা সমাজ বিচারিত চরিত্রহীনাকে? কাকে আপনি চরিত্রহীনা বলছেন? যে মেয়েটিকে পেটের তায় এক মুঠো ভাত চাইতে গিয়ে শুনতে হয় তার দেহের বিনিময়ে সে খাবার পাবে, তাকে
যে মেয়েটিকে ইজ্জত থাকার জন্যে এখনো সরজায় থেকে শুনতে হয় তার দেহে বিনিময় সাঁতারে থাকে, যে মেয়েটি এই সমাজপতিদের হাত থেকে বাঁচার জন্যে একটি স্বাধীন দেশে সর্বক্ষণ খরগোশের মতো পালিয়ে বেড়াচ্ছে, তাকে জিজ্ঞেস করুন এমপি সাহেবকে কেন তাদেরকে বিতাড়িত করা হয়েছে, কেন সে আজ আমার ঘরে। অযথা আমাকে কেন জড়াচ্ছেন ভাই? এই স্লোগান মিছিলের আগে এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। জানেন, আপনি সবই জানেন এবং আমি যে সব কিছু জানি তাও আপনি জানেন, আর আমি জানি বলে আজ আমার বিরুদ্ধে এত স্লোগান মিছিল করানো হচ্ছে। আমি আমি সব কিছু সমাধান করে দিচ্ছি। ছবি, আমার স্যার সালাম করো। স্যার, এই সমাজপতিরা যাকে কলঙ্কের অপবাদ দিয়ে সমাজ থেকে বিতাড়িত করেছে, আমি আমি তাকে চির সাথী করে নিলাম। স্যার আমাকে ডেকেছেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তুমি মেয়েটিকে বিয়ে করে অবশ্যই ভালো কাজ করেছ, আমি পরে সবই শুনেছি, কিন্তু রাজু, আমি তোমাকে এখান থেকে ট্রান্সফার করার জন্য উপর মহলে সুপারিশ করব। স্যার, তুমি এই থানা থেকে চলে যাও। স্যার, কারণটা জানতে পারি? তুমি তো জানো এলাকার লোকদের কাছে মেয়েটি বিতর্কিত, আমি জানি এটা ষড়যন্ত্র, কিন্তু একবার যখন তোমার বিরুদ্ধে মিছিল হয়েছে তখন অ্যাডমিনিস্ট্রেশনের খাতিরে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। আমি বুঝতে পেরেছি স্যার, অবশ্যই চলে যাওয়া উচিত। আমার একটা অনুরোধ স্যার। বলো। স্যার, আমি এতদিন এই থানায় থেকেও হাবিব মার্ডার কেসটার কিছুই করতে পারিনি, এই অক্ষমতার জন্যে আমি খুব কষ্ট পাচ্ছি। স্যার, শুধু এই কেসটার জন্যে আমাকে কিছুদিন সময় দিন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সাধু বাবা, আমি যে ইহকাল পরকাল দুই হারাইছি। ইহকাল ক্ষণিকের, পরকাল অনাদি, তার অন্ত নাই, শেষ নাই। ইহকাল থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হয় পরকালে। আমার যে কোনো সঞ্চয় নাই, বড় একটা পাপের বোঝা আমার মাথায়, ইহকালের ভয়ে সেই পাপের বোঝা নামাইতে পারতেছি না। তুমি কি কোনো সত্যকে গোপন করেছো? মা, জীবনের ভয়ে আমি সত্য কথা বলতে পারতেছি না। তোমার মনের মধ্যে কোনো সত্য চাপা থাকলে খুলে বলো, আমরা ভগবান তোমার মঙ্গল কামনা করব। বাবা, আমি কলেজের ছেলে হাবিবকে খুন করতে দেখেছি। কে খুন করেছে? কালু গুন্ডা, সে ভয় দিয়েছে, বললে আমার জিভ কেটে দেবে, আমি কি করবো বাবা? এই মাটির দেহ পুড়ে ছাই হবে, এ দেহের ভয়ে তুই পরকাল হারাবি। তুই না বাবা, আমি কিভাবে মুক্তি পাবো বাবা? ওম শান্তি, ওম শান্তি। কিছু সময় চক্ষু বন্ধ করে ঈশ্বরকে স্মরণ কর, মুক্তি পথ বলে দেব। ছবি,
ভয় নেই, ইহকাল আর পরকালের যে কথা বলেছি এ কথা মিথ্যে না। মিথ্যে শুধু এইটুকু, আমরা আসল সাধু না। তোমার সমস্ত কথা এই টেপ রেকর্ডারে টেপ করেছি। বাবু, কোর্টে সত্যি কথা বলে দিও। বাবু, কোনো ভয় নেই, আমি আছি। বাবু, আমি আড়াই চলে যাব, আশীর্বাদ করবেন। এবার যেন গাড়িতে ফ্লাগ লাগিয়ে এই এলাকায় আসতে পারি। চুপ কর, আল্লাহ কি ডাক। আল্লাহ, আপনি আসবেন সেদিন আমরা একটা ফাংশন করবো না? আরে ফাংশন তো হবে, ওই ফাংশনের সব খরচ আমার। একটা কথা হোসেন সাহেব, এই শহরে কোনো মদের দোকান নেই। মন্ত্রী হওয়ার পরে আমার একটা মদের দোকানের লাইসেন্স, আর রিলিফের মালগুলো যেন সরাসরি আমার গোডাউনে ওঠে। অবশ্যই। আমি মাইন করছি। কার উপর কালো ভাই? কি জন্য মাইন করছিস? এই টাকা কার? আমি এমপি সাহেবের ধার দিলাম মন্ত্রী হওয়ার জন্য। কলেজের ভিপি মার্ডারের কেসে আমার নামে চার্জশিট দিছে। এমপি, আপনি মন্ত্রী হওয়ার জন্য টাকা খরচ করতে পারেন, আমার এই কেসের জন্য টাকা খরচ করতে পারেন না। চেয়ারম্যান, ফোন তো তোমার কথা মতোই করছিলাম, তুমি আসামি হইলা না, আশা হইলাম আমি। আমারে একা ফাঁসাইয়া দিতে চাও না? ওসিরে টাকা দিয়া মুখ বন্ধ করতে পারলা না? বোকা, আরে ওসি তো ঘুষ খায় না। বাবু, আমি তোর উপর মাইন করছি। আগে তুই সব বইলা দিছিস। আগে বলার কথা ছিল না, পরকালের ভয়। ইহকালের ভয় নাই? আছে, কিন্তু ইহকাল তো ক্ষণিকে, পরকালের শেষ নাই। তোর কথা কি ওসি লিখা দিছে? না, সত্তরটা টেপ রেকর্ডারে টেপ করে নিছে। তুই লেখাপড়া জানিস? অল্প অল্প। এই কাগজে সই কর। কথা ছিল খুনের কথা বইলা দিলে তোর চোখ দুইটা উঠাইয়া ফেলবো, আর জিব্বা কাইটা নেব। কথার বাইরে একটা জিনিস নিলাম, এই সইটা।
এইটা আবার পরকালে তোর ঈশ্বরের কাছে নালিশ করিস না, শুইয়া পড়। আগে দাঁড়ানো অবস্থায় দুইটা জিনিস নিতে অসুবিধা হবে, পরে শোয়াইয়া দে। ছবি আমেনা বেগমের মেয়ে নয়, স্বাধীনতা যুদ্ধের বছর
ছবির মা বাবা ভাই সবাই মারা যায়। আমেনা বেগম সেই শিশু মেয়েটিকে নিয়ে নদী পার হয়ে যশোর জেলা থেকে এই জেলায় চলে আসে এবং এই উপজেলায় বসবাস করতে শুরু করে। ছবি বড় হলে ছবিকে দিয়ে আমেনা বেগম দেহ ব্যবসা শুরু করে। এই খুনের আসামি ওসি রাজু একজন অবিবাহিত চরিত্রহীন যুবক, তিনিও এক সময় ছবির সেই দেহ ব্যবসার একজন খরিদ্দার হয়ে যান। এই কথা জানাজানি হয়ে গেলে ছবিদের মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইওর অনার, লোক লজ্জা উপেক্ষা করে ওসি সাহেব বিতাড়িত ছবিদের তার ঘরে স্থান দেন এবং বিয়ে করেন। বিয়ে করাটাও ওসি সাহেবের একটি ভালো কর্ম। কিন্তু ইওর অনার, ওসি সাহেবের বিয়ের পরে আমেনা বেগমের একমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে যায়। তাই আমেনা বেগম এই বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। ওসির ঘরের মধ্যে যে সোরাটি পাওয়া গেছে, ওই সোরা দিয়ে একদিন রাত্রে আমেনা বেগম ঘুমন্ত ওসিকে খুন করতে যায়। কিন্তু দুর্ভাগ্য আমেনা বেগমের, ওসি জেগে ওঠে এবং তার রিভলভার দিয়ে আমেনা বেগমকে গুলি করে হত্যা করে। ধন্যবাদ আমার বিচক্ষণ প্রতিপক্ষকে। আপনি ওকালতি ব্যবসা না করে উপন্যাস লিখলে আরো ভালো করতে পারতেন। সুন্দরের একটি উদ্ভট গল্প তৈরি করার জন্য আপনাকে আরো ধন্যবাদ। ইওর অনার, উকিল সাহেব বসুন। ইওর অনার, আমেনা বেগমকে হত্যা করা অপরাধে আমাকে অপরাধী করা হয়েছে। অপরাধ আমি করেছি কিনা সে বিচার করবেন আদালত। বিচারের পূর্বে মহামান্য আদালত আমাকে অনুমতি দিলে আমার কিছু বলার ছিল। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, আমি বেগুনবাড়ি থানায় এসেই জানতে পারি স্থানীয় কলেজের ভিপি হাবিব খুন হয়েছে। ওই খুনের তদন্ত করতে গিয়ে পল্লো নামে একজন নাপিতকে আমার সন্দেহ হয়েছিল। সে এই খুন সম্পর্কে কিছু জানে, কারণ তার বাড়ির পাশেই হাবিব খুন হয়েছিল। ইওর অনার, কিন্তু সে কোনো শক্তিশালী মহলের চাপে তার মুখ খুলতে পারছিল না। আমি একদিন ছদ্মবেশে তাকে পরকালের ভয় দেখিয়ে তার কাছ থেকে খুনের নাম জানতে পারি এবং তার জবানবন্দি আমি রেকর্ড করে নেই। ইওর অনার, আমি অমূল্যর কাছ থেকে জানতে পারি কালো নাম করে একজন প্রফেশনাল গুন্ডা, যে স্থানীয় রাজনীতিবিদদের হাতিয়া, সে খুন করেছে হাবিবকে। অমূল্য জবানবন্দির পরের দিন রাত থেকে হতভাগ্য অমূল্য নিখোঁজ হয়েছে। সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছে আর আমার ঘরে এসে খুন করেছে আমার শাশুড়ি আমেনা বেগমকে। অথচ এই খুনের অপরাধ আজ আমার উপর চাপিত হচ্ছে। ইওর অনার, আদালতের বিচারে আমার শাস্তি হলে আমার কিছু করার নেই। আমি সুস্পষ্ট ভাষায় বলছি, এই খুনের পিছনে রয়েছে একজন নৈতিক নেতা। এইসব রাজনীতিবিদরা যদি তাদের চরিত্র না বদলায়, যদি তারা সত্যিকারের দেশপ্রেমিক না হয়, খুনি গুন্ডাদের যদি তাদের দল থেকে বহিষ্কার না করে, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে এই দেশ চলতে পারে না। আমি যদি অপরাধ না করে আর শাস্তি পাই, আমার আমার দুঃখ নেই। ইওর অনার, আজ প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় কোন রাজধানী সন্ত্রাসী দেশটা পড়ে গেছে। দেশের নিরীহ মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি, অনেক অনেক রক্তের বিনিময় দেশটা স্বাধীন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই দেশটিকে বাঁচান, অসরকিবরাদের শাস্তি দিন। ওসি সাহেব, এটা ঢাকার জিরো পয়েন্ট নয়, এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, এটা কোর্ট। ইওর অনার, এই মাত্র ওসি সাহেব হাবিব হত্যা সম্পর্কে যে নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন তা সর্বৈব মিথ্যা। তিনি বলেছেন হাবিবকে খুন করার সময় অমূল্য দেখেছিল, অথচ অমূল্য পরামাণিক হাবিব হত্যার এক বছর আগে তার ভিটে বাড়ি বিক্রি করে এই দেশ থেকে চলে গেছে। এই দলিল তার প্রমাণ। মহামান্য আদালতের কাছে দলিলটি পেশ করলাম। দলিল দেখে ওসি সাহেবের বর্ণনার সত্যতা যাচাই করে
আমেনা বেগম হত্যার প্রকৃত আসামিকে শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করতে আজ্ঞা হয়। মহামান্য আদালত, অর্ডার, অর্ডার। এই লোকটির নাম অমূল্য পরামানিক। সে কথা বলতে পারে না, কিন্তু তার লিখিত কিছু বক্তব্য আছে মহামান্য আদালত। অমূল্য, এই নিন হুজুর। আমি হাবিবকে খুন করতে দেখেছি, কালু হাবিবকে খুন করেছে, ওসি সাহেবের কাছে আমি সব বলেছি। এই কারণে কালু আমার চোখ তুলে দিয়েছে, জিব্বা কেটে নিয়েছে। এ কি অমূল্য নিজের লেখা? জি হুজুর। আপনি ওকে কোথায় পেলেন? হুজুর, আমাদের বাড়ি যশোর, মধুমতি নদীর ওপার। কিছুদিন আগে একদিন রাত্রে নদীর পাড়ে এই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পাই এবং আমাদের সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সে ভালো হয়েও তার জিপ দেওয়ার ফলে, কিন্তু ইশারায় কাগজ কলম চায়। কাগজ কলম দেওয়ার পরে সে ধীরে ধীরে এইসব লিখেছে এবং এও লিখেছে যে মরার আগে তাকে যেন অবশ্যই কোর্টে নেওয়া হয়। আমেনা বেগম হত্যা মামলার অভিযুক্ত আসামি বেগুনবাড়ি থানার ওসি রাজুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হল এবং তাকে সপদে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হল। পাশাপাশি অত্র মামলার প্রকৃত আসামি এবং হাবিব হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল আসামিকে পুলিশ হেফাজতে আনার জন্য নির্দেশ দেওয়া হল। চেয়ারম্যান কোথায়? স্যার দেখা গেছে? সত্যি কথা বল, কইলাম তো স্যার, আমাকে এমপি সাবাজ মন্ত্রী এলো তো, ওই জন্য গেছে। Ah!
আমার সাথে বেয়াদবি করছে, বেয়াদবি। মানুষের কাছে অনুরোধ, আমার বাচ্চাটাকে যেন আমার মতো ধরতে না হয়। চলে মন্ত্রী
তাদের একটি আনন্দের সংবাদ দিতে চাই। যাদের অত্যাচারে খামখেয়ালিতে এই এলাকার জনগণ এতদিন অতিষ্ঠ ছিল, যাদের বিরুদ্ধে স্লোগান মিছিল করো। রিভেল মিউজিক, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব নাও।